মানুষ তো ভালো কাজ আদেশ করা মন্দ কাজ নিষেধ করতে হবে আজকের ভালো কাজ মন্দ কাজ নিষেধ কি করেন দেখেন সমাজের সহজতে আমাদের মন্দ কাজ বলে গেছে এবং মন্দ কাজই আমরা গ্রহণ করে নিছি এটাকে আমাদের মনে করতেছি মন্দ কাজের মধ্যে বড় বড় সুদ একটা আছে সুদ এই সুদ যে হারাম এমনত কোনো হবে না আল্লাহ তাআলা পক্ষ থেকে ডাইরেক্ট জিহাদের ঘোষণা আছে যে সুদের সাথে সম্পৃক্ত থাকবে আমরা সুদ রাষ্ট্রীয়ভাবে মেনে নিছি সামাজিক ভাবে আমরা ধর্মীয় ভাবে আমরা নামাজ কালাম পড়ি মনে করি আমরা সুদের সাথে সম্পৃক্ত ঘোষ এখন সম্পৃক্ত না আমরা আমরা জেনে বুঝে ঘোষ দিচ্ছি নিচ্ছি চাকরি করতেছি বিভিন্ন দপ্তরে এবার ঘোষ ছাড়া ভালো হবে না তারপরে আপনারা সে যৌতুক যৌতুক প্রথা এটা তো জেনে বুঝে নিতেছি আমরা অনেকে দিচ্ছি হচ্ছে করে অনেকে টাকা রেখে রাখছে যে আমার মেয়ে আমি বিয়ে দিব 10 লাখ টাকা আমি দিব তাও এত সৈনিক ছেলে এনে দেবো প্রকাশ্যে ঘোষণা গণককে বলে দেওয়া হচ্ছে অর্থাৎ টাকা এটা হারাম কিন্তু যিনি দিচ্ছেন অনেক গার্ডিয়ান আগ্রহ হয়ে দিতেছেন আবার আগ্রহ হয়ে চুক্তি মতো আমরা টাকা যৌতুকে টাকা দিচ্ছি খাদ্য ভেজাল মিশানো খাদ্য ভেজাল এটা কি মিশাচ্ছে না রাসূল বলছেন ব্যবসায়ী সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সমুদ্রের সঙ্গে হাজির হবে ব্যবসায়ী করবে হাজির হবে সমুদ্রের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক আমরা শিশু খাদ্য সহ শিশুরা নিষ্পাপ এই খাদ্যের মধ্যে আমার ভেজাল মিশাচ্ছে দুর্নীতি দুর্নীতির সাথে সম্পৃক্ত যার যে দায়িত্ব সে দায়িত্ব যথাযথ পালন না করার তো দুর্নীতি নীতির বিরুদ্ধে ব্যবস্থাটা আমরা তো এখানে দেখা যায় অধিকাংশ কম না কম বেশি এর সাথে সম্পৃক্ত আছে অফিসিয়াল দায়িত্ব আমি অবহেলা কাজেওয়ালা করতেছি দায়িত্ব অবহেলা করতেছি আমার উপরে যে অর্পিত দায়িত্ব আসছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করি না প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে এভাবে ধূমপান করা জর্দা খাওয়া এগুলো খেতেছে না মানুষ জর্দা এবং ধূমপান মানুষের ভবিষ্যতে ক্ষতি করে যেটা নিজের মতো ক্ষতি করবে অন্যের ক্ষতি করবে।